একদম স্টুডেন্ট দেনাকর আর তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। এক্স এর সাপেক্ষে অন্তর কলজ নির্ণয় করো। কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4। তো এখানে প্রথমেই আগে আমরা এটাকে ওয়াই ধরে নিচ্ছি, যে ওয়াই ইজ ইকুয়াল টু কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4। তো এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কি পাচ্ছি দেখো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4। এবার এখান থেকে দেখো আমি পাচ্ছি কি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4, মানে 4 ইন্টু কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে 3। কোন ফর্মুলা কাজে লাগালাম, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু এখানে দেখো আমি চেন রুল কাজে লাগাতে হবে, কারণ এটা কট ইনভার্স এক্স হচ্ছে। তাহলে এখানে আমি লিখলাম ইনটু ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স, অর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে যাচ্ছি দেখো, 4 ইনটু কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3, কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস 4 কট ইনভার্স এক্স হোল কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল আমার ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল অ্যাট এক্স হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।